ডিম নিয়ে এখনো পর্যন্ত আমার কাছে যা রিপোর্ট, এখনো পর্যন্ত মানে এখনো পর্যন্ত চারটে জায়গা থেকে ইনভেস্টিগেট করে উনি প্রেজেন্স আছেন, আমাকে বললেন না আমরা কোনো কমপ্লেন পাইনি। আমি সেটাই বলেছিলাম, সিপিএমের নেতারা চোরের মায়ের বড় গলা বিবৃতি দিয়ে বললেন মমতা ব্যানার্জি টাকা খেয়েছে। আরে মমতা ব্যানার্জির টাকা খাওয়ার প্রয়োজন পড়ে না, তোদের মতো অত লোভী নয়। আমাদের বাংলার পোলট্রি ফাউন্ডেশনকে আজকে আমি ফার্স্ট মিটিংয়ে ধরেছিলাম, যারা ডিম উৎপাদন করে বিক্রি করে হাঁস মুরগি পোলট্রি ঘরে ঘরে, এটাও একটা গ্রামের শিল্প। 80 লক্ষ ডিম আমরা নিজেরা উৎপাদন করি বাংলায়, কোনো প্রবলেম নেই তাতে, ডিম নিশ্চিন্তে খান। শুধু দেখে নেবেন বাংলার তৈরি ডিম লেখা থাকবে, বাইরে যেগুলো আসছে আমরা ইনভেস্টিগেট করছি, এমন কিছু আপত্তিজনক পাওয়া যায়নি টিল নাও।